এরই মধ্যে আপনারা ঢাকা সহ কয়েকটি জেলায় বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপনের খবর জেনেছেন। এবার যাব ময়মনসিংহে সহকর্মী ইলিয়াস আহমেদের কাছে। ইলিয়াস, দিবসটি উদযাপনের শহরবাসীর মধ্যে আগ্রহ কেমন? পয়লা ফাল্গুন, ঋতুরাজ, বসন্ত, প্রকৃতি সেজেছে নতুন রূপে। আমি এখন দাঁড়িয়ে আছি জয়নাল আবেদিন পার্কে। পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস কিন্তু দুটি দিবস একত্রে পালন করায় ময়মনসিংহে উদযাপিত হচ্ছে। আমরা এই সকাল থেকেই বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু উঠতে পড়া ভিড় ছিল তরুণীদের। আমরা লক্ষ্য করছি যে আমি এখন আছি জয়নুল আবেদিন পার্কে। এখানে সকাল থেকেই তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের লোকজন এসেছেন এবং তারা আনন্দ উপভোগ করছেন। তরুণীরা মাথায় খোঁপায় ফুল এবং ফুলের মালা বেঁধেছেন, হাতে কাঁচের চুড়ি এবং বাসন্তী কালারের পাঞ্জাবি পরেছেন তরুণেরা। তারা একে অন্যের সাথে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। এদিকে আসলে দিবস গুলো উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করার ইলিয়াস, ধন্যবাদ আপনাকে।